কত বান তাদের সাথে এমন কথা বলতে হয়? স্যার বসুন বসুন। অনেক দিন হয়ে গেল একটা ভালো কেস পাইনি। কিছু কথা জেনেও চুপ থাকতে হয়। টাকা আসবে সেটা নিয়ে আমের তারিখ ওইখানে যাব। কোথায়? আরে ওইখানে ওইও। স্যার দেখছেন কি নোংরা নোংরা কথা বলছে? ওইসব আবার কি কথা? ঠাকুর, এই যাত্রায় আমাকে বাঁচি না ঠাকুর, আমার সম্মানে একে হাত রাখতে দেও না ঠাকুর। কি হবে এবার? দরজা আসার নাম আছে। ওই তো চলে এসছে, চ আমি আগে বসবো না, আমি আগে বসবো না, আমি আগে বসবো না, না সমস্যা যাই থাকুক সব সমাধান। চারটে জাঙ্গিয়া চুরি হওয়ার পরে লোকটা লজ্জা আছে? আঙ্গিয়া মানে চার দিন ধরে ওই জাঙ্গিয়া গুলো চুরি হয়ে যাচ্ছে। কিন্তু ওখানে তো কোনো জাঙ্গিয়াই নেই। জাঙ্গিয়া চুরি হয়ে গেলে থাকবে কি করে? ও কেস যখন এসছে কমপ্লিট করতেই হবে। একদম একদম, লেটস গো। ওর চোখ নাকি এক্সরে? হ্যাঁ স্যার, সবকিছু এপার ওপার দেখে নেব। ওমা তাই? নানা দিদি মানে দাদা, আপনি ভুল বুঝছেন। তাহলে ঠিকটা বুঝিয়ে দাও। এটা দেখে তো ধুতির কাপড় মনে হচ্ছে। হুম, আপনারা কেউ পড়েন নাকি? না আমরা তো কেউ পড়ি না, কিন্তু ওপরওয়ালা পড়ে। আপনাদের বাড়িতে ঠাকুর থাকে? হ্যাঁ, 3 বছর ধরেই আছে। আমরা তার দর্শন করতে চাই। চলুন চলুন চলুন। বলছি কে ছিল ওটা? ওটা হচ্ছে বাড়ির কাজের লোক। এই তো ঠাকুর, আমাদের নন্দ ঠাকুর। হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করে গেছে। স্যার কত ইন্টেলিজেন্ট দেখেছিস?
আরে লোহাপাড়ার ইনভেস্টিগেশনে যখন কুকুর পাওয়া ছিল না, তখন স্যারকেই তো নিয়ে যাওয়া হয়েছিল। আমি কিন্তু সব শুনছি, সাবধান। ও নো, বিশ্রাম। স্যার থাপ্পড় মেরে দিল। আমি অন্য কিছু মেরে দেবো, ভালো লাগবে? এই যে মশাই, আপনাকে তো সন্দেহ হচ্ছে। বল কেন করেছিস? হ্যাঁ হ্যাঁ আমি নিয়েছি, কি হয়েছে তাতে? যে জিনিসে আমার নাম লেখা আছে সেটা আমি নিতেই পারি? কিন্তু কেন? আমার নাম কি? নন্দ ঠাকুর। পুরো নাম? রূপানন্দ ঠাকুর। তাহলে আমি কি ভুল করেছি? নানি রূপা ফ্রন্টলাইন। দোষ করলে তো দোষীকে একদিন ধরা পড়তেই হয়। তোর এই জাঙ্গিয়া চুরির জন্য শাস্তি হবে, ফাঁসি হবে না, জাঙ্গিয়া সুখে মেরে দেবে। একদম না সালা, পরের বার থেকে ভিডিওতে নিব না। একদম 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 ওভার একটু সালা। কি বললি, পুরো কেসটা তুই একাই সলভ করেছিস? কই না তো, তুই না হলে কেসটা সলভই হতো না। আরে বিশ্বাস করলে 10 সেকেন্ড পিছনে দেখে নেন ভিডিওটা। আবার আমার সাথে তর্ক? কি ভাবছিস, কিছু জানতে পারবো না? বাচ্চাগুলো থেকে গুলি চুরি করে পালিয়েছিস, আমার হাত চরকি হয়ে থাকে তো কি হলো? এমনি অনেক বড় দে দে বলছি। চারটে গুলি মামাই তো, চারটে গুলি নিজ্ঞা সালা ওই চোরটা চুরি করেছে। তোরা দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। এ দাঁড়া, কি হলো? আমাকে ধাক্কা মেরে পালাতে হবে।